প্রতিবেশী এক মহিলাকে কুপ্রস্তাব এবং অশ্লীল আচরণের অভিযোগে গঙ্গানগর এলাকা থেকে এক পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে রবিবার পনেরোই সেপ্টেম্বর সকালে ধৃত পুলিশ কর্মীকে আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ বছর ছাব্বিশের ওই পুলিশ কর্মীকে রবিবার সকালে নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর বুধবার এগারোই সেপ্টেম্বর বিকেলে বছর পঁয়ত্রিশের প্রতিবেশী এক মহিলাকে পথ আটকে তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তার সঙ্গে অশ্লীল আচরণ করে অভিযুক্ত পুলিশ এই ঘটনার সুবিচার পেতে ওই মহিলা তার স্বামীকে নিয়ে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর নবদ্বীপ থানায় ওই প্রতিবেশী পুলিশ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ নির্যাতিতা মহিলার স্বামী জানান শুধুমাত্র তার স্ত্রীকেই নয় কমবেশি পাড়ার প্রতিটি মহিলাদেরই উত্তপ্ত করে বেড়াতো অভিযুক্ত পুলিশ এর আগেও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযুক্ত পুলিশ কর্মী বিধাননগর ফাঁড়িতে কর্মরত বলে জানা গিয়েছে কি বলছেন নির্যাতিতার স্বামী শুনবাল শুনল ছটা নাগাদ পুলিশ কর্মী আমার বাড়ির পাশে আমার বউ হাত ধরে দাঁড়া করে এবং আমি ঠেকাতে যাই এবং তারপর সে চলে যায় সেখান থেকে পরবর্তীতে এসে আমাকে বাইক দিয়ে টনে চেষ্টা করে আমি ওখান থেকে চলে যাই আপনারা আপনারা পুলিশকে কমপ্লেন করছেন হ্যাঁ আমরা পুলিশ আজকে থানায় কমপ্লেন করছেন ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে উনি কোথায় পোস্টিং আছে জানেন এখন বর্তমানে বিধাননগরে আছে বিধাননগরে আচ্ছা আচ্ছা বাড়িতেই থাকছেন উনি বিধাননগর ক্যাম্পে ক্যাম্পে কীরকম বয়স হবে ছাব্বিশ থেকে ছাব্বিশ বছর মতো হবে এটা এলাকাটা হচ্ছে প্রতাপনগর এলাকা তাই তো গঙ্গানগর দেবশ্রেষ্ঠ ক্লাবের সামনে হ্যাঁ এলাকাটা প্রতাপনগর এলাকা আচ্ছা চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এখন সুবিচার পেতে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করছে আচ্ছা এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আমরা প্রত্যেকেই জানি যে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু এখন রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে এবং ব্যতিক্রম নদিয়া নদিয়া জেলাতে নদিয়ার নবদ্বীপেও কিন্তু এই ধরনের ঘটনা চলছে এবং স্বাভাবিকভাবেই এই পুলিশ কর্মী অর্থাৎ তার নাম হচ্ছে মলয় দাস তিনি কিন্তু নদিয়ার এই নবদ্বীপের গঙ্গা নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে তিনি থাকেন এবং গত এগারো তারিখে গত এগারো তারিখে তিনি কিন্তু এক এক গৃহবধূ অর্থাৎ কিন্তু তিনি কুপ্রস্তাব দেন এবং স্বাভাবিকভাবে তার শাড়ি ধরে টানাটানি করে এবং চেষ্টা করে এই ঘটনার পর একেবারে তার স্বামী যখন তাকে প্রতিবাদ করতে এগিয়ে আসে তখন তার স্বামীকে ধরেও কিন্তু মারধর করা হয় এমনকি তাকেও কিন্তু বাইক চাপা দিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং এই ঘটনার পর এগারো তারিখ অর্থাৎ এগারো তারিখ যখন নবদ্বীপ থানার দ্বারস্থ হন তার স্বামী এবং স্বাভাবিকভাবেই লিখিত অভিযোগ দায়ের করেন নবদ্বীপ থানায় এবং লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত নেমে বারো তারিখ সকালে কিন্তু তাকে গ্রেপ্তার করে অর্থাৎ রবিবার সকালে তাকে নদিয়ার নবদ্বীপ থানার চার নম্বর ওয়ার্ড অর্থাৎ গঙ্গানগর এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে যখন কোর্টে তোলা হয় বিচারক তাকে দুদিনের জেল নির্দেশ দেয়। আমরা জানি যে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ওপর কিন্তু একটা বড় রকমের চাপ চলছে এই আর্যিকর কাণ্ড নিয়ে এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘট এই ঘটনার ধামা মানে শেষ না হতে না হতেই ফের নদিয়ার নবদ্বীপে সেই পুলিশ কর্মীর কিন্তু অভিযোগ উঠলো এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তার শাড়ি ধরে টানার শাড়ি ধরে টানার অভিযোগ উঠেছে এবং এই ঘটনা জানা হতেই কিন্তু একেবারে চিচি রব পড়ে গেছে গোটা তীর্থনগরী নবদ্বীপ জুড়ে যে যাদের হাতে এই প্রশাসনের ভার ন্যস্ত যাদের জন্য মানুষ একেবারে এই প্রশাসন থেকে শুরু করে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে পুলিশ কিনা এই মহিলাকে কুপ্রস্তাব এবং মহিলাকে এই ধরনের শাড়ি ধরে টানাটানি করে চেষ্টা এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না এ নিয়ে কিন্তু সুর চড়িয়েছে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং আমরা জানি যে এই ধৃত যে মলয় তিনি কিন্তু কর্মরত বিধাননগর পুলিশ কমিশনারেটে এবং একটি বাড়িতে তিনি বিধাননগর বাড়িতে কিন্তু তিনি কর্মরত অবস্থায় ছিলেন এবং তিনি এখানে যখন বাড়িতে আসেন তারপরেই কিন্তু তিনি এই कांडটি ঘটিয়েছেন এবং এই তৃতীয় পুলিশ কর্মী কনস্টেবলের বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এই মহিলাদের মহিলাদের উত্থপ্ত করার যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনকি গৃহবধূদেরও কিন্তু এরকম ভাবে উত্তপ্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং স্বাভাবিক এই অভিযোগ পাওয়ার পর পুলিশ যখন তদন্তে নামে এলাকায় তখন কিন্তু এলাকাবাসীও তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ জানিয়েছে যে এর আগেও কিন্তু একাধিক কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন এবং এই ঘটনার পরেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে একেবারে নিয়ে এবং এরপর তাকে গতকাল যখন তাকে কোর্টে নবদ্বীপ আদালতে তোলা হয় বিচারক কিন্তু দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পেশায় একজন পুলিশ কর্মী এবং এলাকায় কিন্তু তার একটা প্রভাব রয়েছে এবং যেহেতু পুলিশ কর্মী সেই জন্যই কিন্তু মানুষ কিন্তু তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি এমনকি তাকে কিন্তু সতর্ক করা হয়নি এই রকম ঘটনা কিন্তু বারংবার তিনি ঘটিয়েছেন এবং স্বাভাবিকভাবেই বিশেষ করে মেয়েদের উত্তপ্ত করার অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং এই ঘটনার পর রাজ্য জুড়ে যখন পুলিশের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে একদিকে আমরা জানি যে এই নির্ভয়া কাণ্ড নিয়ে যখন পুলিশ গ্রেপ্তার তারাতলা থানার ওসি গ্রেপ্তার হয়েছে তখন কিন্তু মানুষের মনে কিন্তু এই খুব খুব ক্ষোভের যে সঞ্চার আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারই ব্যতিক্রম কিন্তু এই নদিয়ার নবদ্বীপ অর্থাৎ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে আমরা দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবে পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে এই এই পুলিশ কর্মীর বিরুদ্ধেই রীতিমতো কোন রকম ভয় ভীতি এবং সংখ্যা সবকিছু অতিক্রম করেই কিন্তু তার স্বামী একেবারে সরাসরি শটান চলে গিয়েছিল নদিয়ার নবদ্বীপ থানায় আর এই নবদ্বীপ থানার যাওয়ার পরেই কিন্তু পুলিশ অভিযোগ নেয় লিখিত অভিযোগ দায়ের করার পরেই কিন্তু পুলিশ সাথে সাথে পন্থ অ্যাকশন নেয় এবং রবিবার সকালে নবদ্বীপ থানার চার নম্বর ওয়ার্ডে নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গঙ্গানগরে তার বাড়ি এবং বাড়ি থেকেই কিন্তু পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে নদীয়ার নবদ্বীপ থানার যে নবদ্বীপ আদালত আছে সেই আদালতে তাকে তোলে এবং ধৃত এই পুলিশ কর্মী অর্থাৎ মলায় দাসকে কিন্তু বিচারক দুই দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে এবারে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলাকে কুপ্রস্তাব এবং অস্থির আচরণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে রবিবার পনেরোই সেপ্টেম্বর সকালে দ্রুত পুলিশ কর্মীকে আদালতে পেশ করেছে নবদ্বীপ থানার পুলিশ বছর ছাব্বিশের ওই পুলিশ কর্মীকে রবিবার সকালে নবদ্বীপ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ কি বলছেন এই ঘটনায় যার সঙ্গে এই অশ্লীল আচরণ করা হয়েছে অর্থাৎ তার স্বামী তার কি বক্তব্য উঠে আসছে কি ঘটেছিল আসুন আরেক পাশ শোনে গতকাল সন্ধ্যে ছটা নাগাদ পুলিশ কর্মী আমার বাড়ির পাশে আমার বউর হাত ধরে টানাটানি করে আমি ঠেকাতে যাই এবং তারপর সে চলে যায় সেখান থেকে পরবর্তীতে এসে আমাকে বাইক দিয়ে টানার চেষ্টা করে আমি দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল